सरप्राइज डिविशन प्रयोजित सत्कहन अनुष्ठान नव रूपे नव कलेबरे। नमस्कार दर्शक बंधु, आपनारा देखें सरप्राइज डिविशन आयोजित चैनल भिसान निवेदित सत्कहन अनुष्ठान नव रूपे नव कलेबरे। अपनारा जानें प्रतिनियत ही अपने सामने आसी नित्य नतून अनुष्ठान निये। आमी संचालनाय सुजित नस्कर, आज के जिनी अतिथि रयेछेन प्रख्यात संगीत शिल्पी स्निग्धा दास। आकाशे बाताशे मुखरित आगमनी सुर बाज्ये मा आसछेन। आमरा ताई दीदिर काछ थेके शुने नेब ए आगमनी सुरेर एकटी संगीत। आपनादेर आज के मन मातानोर जन्य आमरा उपस्थित होयेछि संगीतेर डाली निये। दीदी आपनार थेके शुने नेब आज के प्रथमेई एकटी आगमनीर गान। आज आमी शंखे शंखे एक गानटी गे शुरू करछि। तो
একদমই তাই, জননী তো দ্বারে এসেই গেছে, আর তাকে নিয়েই তো আমাদের সমস্ত কিছু। রবি ঠাকুরের উপরে একটা সুন্দর গান আমরা শুনতে চাই আপনার কাছে। রবি ঠাকুরের গান দাঁড়িয়ে আছো, এই গানটা চেষ্টা করছি। সঙ্গীত চর্চা কতদিন ধরে করছেন? আমার যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমি শিখতে শুরু করেছিলাম, তারপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর দীর্ঘ অনেক বছর আমার বন্ধ হয়ে গেছিল,
তারপর আমি কলকাতায় এলাম। তো এখানে আমার গানের যদি কথা বলতে যাই, তো আমি সুস্মিতা দি, জয়ন্ত বদির কথা না বললে সত্যি খুব অন্যায় হবে। এই দুজনের জন্যই আজ আমি এখনো গানে আছি, বিভিন্ন ঝড় ঝাপটার মাঝখান দিয়ে এটাকে বজিয়ে রাখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, একটা ভিন্ন ধারার একটু গান শুনতে চাই, একটু যদি আধুনিক কোনো গান একটু গান। আমি কি একটা গজল গাইতে পারবো? একদম 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 একদম, খুব ভালো। আচ্ছা, এটা কি লতাজির গান এবং আমার খুব প্রিয়। মীরা ভি হম কহা জানা তেরা
বন্ধু আমার তো হাততালি দিতে ইচ্ছা করছে আর আপনারাও নিশ্চয়ই বসে বসে গান যখন শুনছেন হাততালি দিচ্ছেন আর চোখের সামনে সঙ্গীত সম্রাজ্ঞী লতাজির মুখটা যেন ভেসে উঠছিল গান শুনতে শুনতে আপনার কাছ থেকে আর একটা যদি গজল আমরা শুনতে পারতাম খুব ভালো লাগতো যদি একটা গান শুনলে যেন কোথায় মনটা যেন হারিয়ে যায় দিদি সত্যিকারের মানে উনি যে গজলের উপরে যে উনি বেশ দক্ষতা নিচ্ছেন এটা তো বোঝাই যাচ্ছে চেষ্টা করছি আবার আবার দিদির কাছ থেকে একটা বাংলা গান শুনে নিতে চাই ভূপেন হাজারিকার একটা গান গাওয়ার চেষ্টা করব একদম বিস্তীর্ণ দুপাড়ে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে অসংখ্য মানুষে হাহাকার শুনেও
উত্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অগ্রগামী গড়ে তুল না কেন ব্যক্তি যদি সমষ্টি যদি ব্যক্তিত্বরহিত তবে শিথিল সমাজকে ভাঙো না কেন সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে অসাধারণ। আমাদের সময় খুব কম, সেই জন্য আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তা নাহলে দিদির আরও গান শোনবার ইচ্ছে আমাদের রয়েছিল। আমরা দিদিকে আবার আমন্ত্রণ জানাচ্ছি সাতকাহন অনুষ্ঠানে চ্যানেল ভিশন টিভিতে। ওনাকে আবার আসবার জন্য অনুরোধ করছি। দর্শক বন্ধু, আমাদের কাছে আবার এই ধরনের গান আপনারা শুনতে পাবেন দিদির মুখ থেকে, দিদির কণ্ঠ থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগমনী মা দুর্গা পূজা অর্চনায় সুন্দরভাবে আপনাদের কাটুক এই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, মার কাছে। নমস্কার।